লকডাউনে ট্রেন চলছে কী করে আমি যাই না, সরি মানে ট্রেন তো বন্ধ হয়ে গেছে কী করে ট্রেন চলছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বাড়ির কাছে রেলওয়ে ট্র্যাক এবং আমি মাঝে মাঝে ট্রেনের আওয়াজ পাই, আমি জানি না ট্রেন কী করে বন্ধ, আর বাজিয়েই যাচ্ছে হর্ন। যাই হোক, মেন টপিক আসা যাক, তো কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন শ্রীতের জ্ঞান ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমি আমি আমার আগের যে বড় চ্যানেলটা ছিল 1.5K সাবস্ক্রাইবার ওটা ফেরত পেয়ে গেছি, কিন্তু ওটা কী কন্টেন্ট বানাবো, ওটা তো ভিডিও ছাড়লে কেউ দেখবে না, তো এটাতেও আমি কন্টিনিউ করবো, পারলে ওটাতেও কন্টিনিউ করবো। তো আজ তো বেসিক্যালি অনেক ডিবেটে মানে অনেক জায়গায় শোনা যায় যে রাম ভালো লোক ছিল না, কারণ সে সীতাকে পাওয়ার পর অগ্নি পরীক্ষা দিতে বলেছিল সে পিওর কি না, আর রাবণ কত ভালো সে সীতাকে টাচও করেনি মানে কিচ্ছু করেনি, তো রাবণ হলো সুপুরুষ। তো রাবণ যে কতটা সুপুরুষ, অবশ্যই সে অনেক জ্ঞানী ছিল, বেদে মানে অস্ত্র বেদ সমস্ত রকম বিদ্যায় প্রায় সে পারদর্শী ছিল, প্লাস হ্যাঁ অনেক কোয়ালিটি ছিল, কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু জানি না সে কেন, আমরা আমরা ভাবি যে রাবণ খুব ভালো মানুষ ছিল তাই জন্য সে সীতাকে টাচ করেনি, মানে তার মেন টার্গেট কোথায় রাম ছিল, তো ওকে টানার জন্য করেছে। বেসিক্যালি তার পেছনে একটা গল্প সেটা ঘটেছে রামেরও জন্মের আগে, রামের বাবারও জন্মের আগে, অ্যাকচুয়ালি আমি সার্কাজম করছি না। সো আজকের ভিডিও এই যে রাম কেন রাবণ কেন সীতাকে টাচ করেনি, ইয়েস ওয়াই রাবণ ডিডন্ট টাচ সীতা। তো বেশি সময় নষ্ট করবো না, লেটস গেট রাইট ইন টু দি ভিডিও। তো এটা একটু খারাপ আছে যদিও বাদ দিই, তো আমি ঠিকঠাক করে একদম সুন্দর করে লিখে এনেছি, তো পরপর পরপর বোঝাবো। তো রাম এবং রাবু রামের যে পিতা তারও জন্মের আগের ঘটনা এটা, ওকে। তো একদিন রাবণ কুবেরের যে সিটি মানে কুবের আশা করি জানবেন কুবের হলো ওয়েলথের দেবতা, সরি ফর দি ইন্টারাপশন। তো রাবণ ছিল কুবের সিটি অলকাতে রেস্ট করছিলো এবং তার কারণে ওয়েদার খুবই ভালো ছিল, ক্লাউডলেস ছিল এবং বেশ সুন্দর, মানে খুবই বুঝতেই পারছেন দেবতার সিটি খুবই সুন্দর জায়গা, আর ওখানে যাওয়া তো জান্নাত যাওয়ার মতোই, যাই হোক। এবং নেক্সট কী হয়েছে, ওখানে কিন্নারার বিদ্যাধরের লাভ ল্যান্ডেন সং মানে সুন্দর গান করতে শুরু করে দিল এবং অ্যাটমসফিয়ার এত সুন্দর হয়ে গেল যে রাবণের ভেতর থেকে লাস্টের ফোয়ারা বেরিয়ে আসতে শুরু করলো রাবণ, হ্যাঁ রাবণ, এবং রাবণ একদম ফুললি আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছিলো এবং ওখানেই পাস করছিল ওখান দিয়ে রম্ভা, রম্ভাকে, রম্ভা হলো ওই যে অপ্সরাদের রানী এবং ওকে মানে ওয়ার্ল্ড মানে রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল মুমেন এভার সিন এভার ক্রিয়েটেড যা বলতে পারেন, এবং ও এবং রম্ভা ছিল নালাকুবের ওয়াইফ মানে এনগেজমেন্ট হয়েছে, নালাকুবের হলো কুবেরের ছেলে অবভিয়াসলি, এবং কী বলে, এবং তখন রাবণ রাবণকে বললাম লাস্টের প্রভাব হয়েছে এবং রম্ভাকে সে, হ্যাঁ বুঝতে পেরেছেন রম্ভাকে সে, হ্যাঁ এবং রম্ভাকে তাকে তার কাছে গেছে এবং রম্ভা এবং এবং রম্ভা তার অ্যাকচুয়ালি হয় ডটার ইন ল, ইয়েস একদিক থেকে মেয়ের মতো হয়, এবং কিন্তু কিন্তু রাবণ তো তখন ভেতর ভেতর খুব 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 অ্যাংশিয়াস, খুব অ্যাংশিয়াস, এবং অ্যাকর্ডিং টু সংস্কৃত শ্লোকটা আমি পড়বো না, সংস্কৃত থেকে ইংলিশে যে কনভার্ট করা হয়েছে ওটা আমি পড়ে শোনাচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট ওনলি ইফ ইউ আর দ্য ওয়াইফ অফ মাই সন ইন্দ্রজিৎ, বাট ইউ আর দ্য ওয়াইফ অফ মাই ব্রাদার সন, আই এম ইউর ডটার ইন ল, আই এম ইউর ডটার ইন ল, হোল্ড গুড ইন দ্য কেস অফ দিস অফ দোজ হু হ্যাভ ওনলি ওয়ান হাজব্যান্ড, সিলিস্টিল নিমস হ্যাভ নো হাজব্যান্ড, নট আর গড কমিটেড টু আ সিঙ্গেল ওয়াইফ, সচ ইটার্নাল ল অবটেনিং ইন দ্য রেম অফ গড, বাল্মীকি রামায়ণ উত্তরাকাণ্ড কাণ্ড নাম্বার 26 শ্লোক 39, ইয়েস এটা হলো, এটার মানে হলো তুমি যদি আমার, রাবণ বলছে তুমি যদি আমার ছেলের বউ হতে তাহলে তুমি আমার ডটার ইন ল হতে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি আমার ভাইয়ের ছেলের বউ, ইয়েস তার মানে তুমি ডাইরেক্টলি আমার ডটার ইন ল তো হলে না, তো এবং ভগ যেহেতু সেলেস্টিয়াল নেম বলতে ওই অপ্সরাদের রানী মানে হিউম্যান তো নয়, তো তাদের কোনো মানে তারাও তাদেরও কোনো একটা হাজব্যান্ড, তাদেরও কোনো ফিক্সড হাজব্যান্ড থাকে না এবং ভগবানরাও কোনো ফিক্সড বা সিঙ্গেল ওয়াইফের উপর কমিটেড থাকে না, এটা বলছে ইটার্নাল ইটার্নাল ল অনুযায়ী এটা বলছে রাবণ। এবং লাস্টলি সে রাবণ ওই লাস্টে ভরা রাবণ ওই কাণ্ডটা করে দেয় যেটা করার কথা ছিল না, এবং রম্ভা একদম ডিভাস্টেটেড হয়ে যায় এবং সে যায় নালাকুবরের কাছে এবং সব ঘটনা বলে, তখন শ্লোক নাম্বার 55 একই কাণ্ড একই
মানে একই কাণ্ড, একই ক্যান্টো, সব একই, শুধু শ্লোক নাম্বার 55-এ নালা নালা কুবের যে কী করলো, অভিশাপ দিল যে তুমি আর তুমি যদি কোনো দিন এমন, তুমি যদি এমন কোনো মেয়ের কাছে যাও যে তোমাকে অ্যাকসেপ্ট করতে রাজি নয় এবং জোর জবরদস্তি করো এবং কিছু করো, তাহলে তোমার মৃত্যু হবে, এই অভিশাপ দিয়েছিল। এবং এই অভিশাপের কারণেই ইয়েস এই ঘট এই তো স্টোরিটা আপনি, আমি মনে হয় আপনাদের মধ্যে অনেকে ফার্স্ট টাইম শুনলেন, এই কারণেই রাবণ সীতাকে টাচ করতে পারেনি। ইয়েস দ্য রিজন, মানে যেটা কনক্লুড করা হয় মোস্ট ডিবেটেবল টপিকের মধ্যে একটা রামায়ণে। আপনারা কেসটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে শুনে, ব্যাপারটা জানতে পেরেছেন নতুন কিছু, তো নতুন কিছু জানতে পারলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা এইসব জিনিসটা জানে না, এবং চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, নাহলে এরকমই ভিডিওজ আমি আপলোড করি। হ্যাঁ, আমি 10 দিন আপলোড করতে পারিনি, আমার শরীর অন্য লেভেলের খারাপ ছিল, কিন্তু আমি আশা করছি একদিন এবার দুটো ভিডিও দিয়ে দেবো একদিন অন্তর, এবং দেখা যাক। তো ঠিক আছে, আর সময় নষ্ট করবো না। ওকে, বাই।